9 জুন সকাল 6টা বাজতে তখনও কিছুটা সময় বাকি আছে, তবে আশেপাশের সবুজ প্রকৃতি সকালের প্রথম আলো ফোটার সাথে সাথেই জেগে উঠেছে তাদের স্বচ্ছ আর সতেজ রূপ নিয়ে। 5 রাত্রি 6 দিন ভুটান ভ্রমণের আজ 5ম দিন এবং শেষ রাত্রি। আজকের দিনটা কেটে যাওয়ার পর ভুটান ভ্রমণ প্রায় সমাপ্ত বললেই চলে। এই কারণেই হয়তো আজকের দিনটা অন্য সব দিনের থেকে কোথাও একটু আলাদা। তাই আজ সকাল থেকেই ডায়েরি লিখতে শুরু করেছি। দিনের শুরু থেকে শেষ প্রত্যেকটা ছোট বড় অভিজ্ঞতাই আজ লিখে রাখতে হবে সুযোগ পেলেই। অন্যান্য ব্লগে যখন আপনারা দেখেছেন যে আমরা সকাল কখনো সকাল 9টা কখনো 9:30 সময় বেরিয়েছি, কিন্তু আজকে আমরা এমন একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যে জন্য আমাদের আর্লি মর্নিং বেরোনোটা খুব দরকার, কারণ আজকের প্রোগ্রামের পরিধি অনেকটাই বড়। তো এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে চিলেলা পাস এখান থেকে 41 কিলোমিটার, কিন্তু আমাদের ড্রাইভার সাহেবের সাথে কথা বলে যেটা জানলাম যেতে নাকি 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবং চিলেলা পাস দেখে এসে তারপরে আমরা আবার যাব হচ্ছে টাইগার নেস্ট, যেটা ভুটানের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন কিন্তু সবথেকে টাফেস্ট জায়গা। 7 কিলোমিটার যাওয়া, 7 কিলোমিটার আসা, এই যে 14 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু আমাদের ট্রেক করে যেতে হবে। সুতরাং আজকের প্রোগ্রামের জন্য দরকার প্রচুর এনার্জি আর আপনাদের প্রচুর লাইক। তো সঙ্গে থাকুন পুরো দিন পুরো জার্নিতে। আপাতত গন্তব্য চিলেলা পাস। পারো থেকে চিলেলা পাস যাওয়ার পথে কুয়াশা মাখা সকালে আরও একবার দেখে নিলাম পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চারিদিকে পাহাড়ে ঘেরা এই এয়ারপোর্টের আলাদাই একটা আকর্ষণ রয়েছে। পারোর সাথে চিলেলা পাসের দূরত্ব যতই কম ছিল, পুরনো একটা অভিজ্ঞতা এই নতুনের পথে একটা স্পষ্ট অভিব্যক্তি সৃষ্টি করছিল। ভুটানে এসে 4 দিন হয়ে গেল, এতগুলো জায়গা ঘুরলাম, কিন্তু সে অর্থে খাড়া পাহাড়, সরু রাস্তা, হঠাৎ করে প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা, থ্রিলিং, এরকম ব্যাপার কিন্তু আসেনি। কিন্তু আজ এমন একটা জায়গায় আমরা যাচ্ছি, পাহাড়কে ঘুরে 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 রাস্তা উপরে উঠছে, একদিকে ঘন জঙ্গল, ওদিকে খাদ, আর সেই সাথে কখনো মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়, আবার কখনো মেঘমুক্ত হয়ে যাচ্ছে প্রকৃতি। ঠান্ডা এখানে ভীষণ, বেশিক্ষণ গাড়ির বাইরে থাকা সম্ভব নয়, আর সেই সাথে আমরা ছাড়া এখনও অবধি কোনো ট্যুরিস্ট এখানে এসে পৌঁছায়নি, আমরাই আজকে সকালে এখানকার প্রথম ট্যুরিস্ট। আর এই আশেপাশে কিছু চায়ের দোকান বসে, নিচ থেকে স্থানীয়রা উঠে এসে এখানে অস্থায়ী চায়ের দোকান চাটা নিয়ে বসে, বাট তারাও এখনও অবধি এসে পৌঁছায়নি, আমরাই আজকে ফার্স্ট পৌঁছেছি এখানে। আর অনেক সকাল এসেছি তো ঠান্ডা খুব বিশাল লাগছে। ভুটান দেশটা ঠিক যেন পার্বত্য ল্যান্ডস্কেপ, আর এই কারণেই হয়তো বেশ কয়েকটি পাস এই দেশের এক একটা উপত্যকাকে কানেক্ট করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,987 ফুট উচ্চতায় এমনই এক পাসের নাম চিলেলা পাস, যা রয়েছে ভুটানের পারো এবং হা এই দুটি উপত্যকার মাঝে। আবহাওয়া পরিষ্কার থাকলে এই চিলেলা পাস থেকেই দেখা মেলে ভুটানের অন্যতম পর্বতশৃঙ্গ মাউন্ট ঝোমোলারি এবং শিরিমগান পর্বত। আর সেই সাথে চিলেলা পাস ভুটানের সর্বোচ্চ মোটরেবল পাসও বটে। আর এর নিচে রয়েছে হা ডিস্ট্রিক্টের হা ভিলেজ, হা গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই জায়গার আরও একটা অন্যরকম গুরুত্ব রয়েছে এখানকার মানুষের কাছে, বিশেষ করে পারো এবং হা জেলার মানুষের কাছে। এই দুই গ্রামে জন্ম নেওয়ার পর কোনো শিশু মারা গেলে বা ছোট বাচ্চা মারা গেলে তাদের কিন্তু দাহ করা হয় না, তাদেরকে তারা গাড়ি করে এই জায়গা পর্যন্ত নিয়ে আসে যেখানে আমি দাঁড়িয়ে আছি। এবং এরপর থেকে আরও 2 ঘন্টা একটা ট্রেক রয়েছে, পাহাড়ে ওঠা যায় পায়ে হেঁটে। তো সেই মৃত শিশুর দেহ সাথে নিয়ে গ্রামের মানুষ বা তার পরিবারের লোকজন একদম এই পাহাড় যেখানে শেষ হয়েছে, মানে সর্বোচ্চ যে চূড়া, সেখানে পৌঁছে যায় এবং সেখানে পাথরের ওপর সেই শিশুর মৃতদেহ রেখে আসা হয়, যাতে চিল বা শকুন সেই শিশুর দেহ ঠুকরে খেতে পারে। এইভাবেই তার দেহ সৎকার করা হয় এদের নিয়ম অনুযায়ী, যেটাকে এদের ভাষায় বলা হয় স্কাই ব্যারিয়াল। কোনো একটা বইতে পড়েছি স্কাই ব্যারিয়াল বা আকাশে কবর দেওয়ার প্রথা হাজার হাজার বছর ধরে চলে আসছে তিব্বতে। মৃত্যুর পর যেখানে মৃতদেহ দাহ করার পরিবর্তে মৃত ব্যক্তির দেহ টুকরো টুকরো করে কেটে একটি বিশেষ জায়গায় রাখা হয় শকুনদের খাওয়ানোর জন্য। তাদের খাওয়া যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ চলতে থাকে মন্ত্রপাঠ। তিব্বতের মানুষ শকুনকে পবিত্র বলে মনে করে, তাই মৃত ব্যক্তির দেহ তাদের খাওয়ানোই চূড়ান্ত কর্তব্য বলে মনে করা হয়। তাদের ভাষায় এটাই হলো
আত্মার স্থানান্তকরণ। চিলিলার পাশে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, উপভোগ করলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আর সেই সাথে দেখুন আবারও মেঘে ঢেকে গিয়েছে ওই দূরের বরফে ঢাকা পাহাড়ের শৃঙ্গগুলো। তো আমরা এখান থেকে আবার ব্যাক করব, আমরা এখানে যাবো হচ্ছে হোটেলে, একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেবো হচ্ছে টাইগার নেস্টের দিকে, যেখানে সেখানে নোংরা ফেলা যায় না, যেখানে সেখানে হিসু করা যায় না। তো গাইডকে জিজ্ঞেস করে রাস্তা থেকে অনেকটা নিচে এসে কোনার দিকে লাস্টে আর কি প্রাকৃতিক কাজকর্ম সারতে হচ্ছে। কোথায় রাস্তা দেখুন কোথায় আমি নেমেছি, পাহাড়ে হিসু বেশিই পায় কারণ যেহেতু ঘামটাম হয় না আর জলও প্রচুর খাই, রাস্তার ধারে দাঁড়িয়ে একটু প্রাকৃতিক কাজ সেরে নিলাম। বাট ভুটানের এরকম কোনো ব্যাপার নেই, এখানে পুলিশ না থাকলেও লোক না থাকলেও যত্র সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আর ধরা পড়লে ফাইন হবেই হবে। মানে কোনো রকম ভুলভাল কাজ, কোনো রকম অনৈতিক কাজ বা কোনো রকম বেআইনি কাজ কিন্তু টুরিস্ট এখানে করতে পারবে না। আর সেই জন্যই হয়তো ভুটান এখনও অবধি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তুলনামূলক অন্যান্য জায়গার থেকে। চিলিলা পাস দেখে আমরা হোটেলে ফিরে এলাম, হোটেলে এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে একটু জামাকাপড় পরিবর্তন করতে হবে, কারণ এখান থেকে আর ঘন্টা খানেক বাদে আমরা বেরোবো। আর ডিম কে রয়েছে ব্রেড, ওদিকে রয়েছে রুটি সবজি, আর আমি নিয়েছি হচ্ছে ব্রেড বাটার, এর সাথে নেবো হচ্ছে চা। সকাল 11:12, একটু রোদের দেখা দিয়েছে, বাইরে হাওয়াও সেরকম আছে। ব্রেকফাস্ট সম্পূর্ণ করে সকাল 11:15 নাগাদ আমরা রওনা দিলাম পারো থেকে টাইগার নেস্টের উদ্দেশ্যে। টাইগার নেস্ট এবং চিলিলা পাস দুটোই দুটোর বিপরীতে। আমরা পৌঁছে গেছি টাইগার নেস্ট যাওয়ার যে পার্কিং সেখানে, এই অবধি গাড়ি আসবে, এরপরে গাড়ি যাবে না, এরপরে হচ্ছে ট্রেকিং পথ বা হাঁটা পথ। এখানে যাওয়ার জন্য মানে ট্রেক করার জন্য এরকম বাঁশের লাঠি বিক্রি হচ্ছে, চলুন একবার দেখে নিই যে কত দাম এটার। বেশ মোটা সাইজের লাঠি আছে, এগুলোই দরকার পাহাড়ে ওঠার জন্য, এগুলোর রেন্ট হচ্ছে 100 টাকা। অমরনাথে বা কেদারনাথে গিয়েছি, লাঠি নিয়ে গেছি, সেখানে গিয়ে লাঠি ব্যবহার হয়ে গেছে, উঠে গেছি, লাঠি ওখানে ফেলে দিয়েছি বা রেখে এসেছি। এখানে তা নয়, এখানে এসে ফেরত দিতে হবে, নাহলে আবার ডবল মাসুল আদায় করবে। আর সেই সাথে বলবো ওখানে রয়েছে টিকিট কাউন্টার, কারণ এই টাইগার নেস্টের ওপরে যে মন্দির রয়েছে, মানে টাইগার নেস্ট যে মন্দির, সেই মন্দিরে যাওয়ার জন্য এন্ট্রি করার জন্য পার পার্সন টিকিট হচ্ছে 1000 টাকা। মানে যদি মন্দিরে আপনি এন্ট্রি মানে ঢুকতে না চান, বাইরে থেকে আপনি ট্রেক করে মন্দির দেখে চলে এলেন, ছবি টুবি তুলে চলে এলেন, সেক্ষেত্রে কোনো টাকা নেই। কিন্তু যদি ওখানে গিয়ে আপনি মন্দিরে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু টিকিট হচ্ছে পার পার্সন 1000 টাকা ম্যাক্সিমাম, টাকা ম্যাক্সিমাম। এছাড়াও এখানে ঘোড়াও রয়েছে, যারা ট্রেক করে যেতে পারবে তাদের জন্য ঘোড়া বা খচ্চর রয়েছে। যদি একজন বা দুজন আসেন তাহলে পার ঘোড়া পড়বে হচ্ছে 1300 টাকা, নামার জন্য আবার আলাদা। আর যদি সংখ্যায় আপনারা বেশি হন, ধরুন 3 জন বা 4 জন ঘোড়া নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে 880 টাকা করে ঘোড়া চার্জেস। কিন্তু এখানেও একটা কন্ডিশন আছে যে ঘোড়া কিন্তু পুরো রাস্তা যাবে না। যারা ব্লগ দেখছেন বা ভিডিও দেখছেন, আগে ট্রেকটা দেখে নিন, তারপর আপনারা ডিসাইড করবেন যে আপনারা যারা আসছেন তারা যাবেন কি যাবেন না, এবং আমি এটাও দেখিয়ে দেবো যে ঘোড়া কত দূর যায় বা এই ট্রেকটা কীরকম। কানে গুঁজে নিয়েছি বার্স, চালিয়েছি অ্যাকশন গান, নিয়েছি মহাদেবের নাম, এবার চলুন শুরু করা যাক ট্রেক। 11:46 দেখবো কখন পৌঁছে টাইগার নেস্ট। আমরা আছি এখন এখানে সমতলে, আমাদের লক্ষ্য হচ্ছে ওইখানে, ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা পাহাড়ের ওপরে, একদম খাড়া পাহাড়ে আমাদের ওখানে উঠতে হবে। কেদারনাথ বা অমরনাথ গিয়েছি, সেই রাস্তা, এই রাস্তা কিন্তু টোটাল ডিফারেন্ট। এই জঙ্গল বেষ্টিত আরণ্যক দুর্গম পথ পেরিয়ে আমাদের পৌঁছাতে হবে টাইগার নেস্টে।
আমি না ট্রেকিং ব্যাগ আনতে ভুলে গেছি, ওগুলো থাকলে পিঠে থাকতো সুবিধা হতো। এই স্ট্র্যাপটা টাইট, তো ব্যাগটা ভারিয়ে জলে বোতল বোতল আছে, ওই জন্য এখানে একদম চেপে বসে থাকছে কাঁধের ওপরে। আর এই হচ্ছে শর্টকাট রাস্তা, যদি কনফিডেন্স থাকে, যদি মনে হয় যে পারবো, কারণ এই শর্টকাট রাস্তাও কিন্তু ভালো রকমই স্টিফ, তাহলে শর্টকাট রাস্তা ধরুন উপরে ওঠার, আর না হলে নর্মাল যে পথ ঘুরপথ সেটা ধরেই জার্নি করুন। যাত্রাপথ প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও যেটা সবথেকে বেশি আমাকে আকর্ষিত করেছে না, সেটা হচ্ছে এরকম বসা জায়গাগুলো। মানে ইচ্ছে না থাকলেও মনে হবে এই গাছের নিচে এইরকম কাঠের তৈরি বেঞ্চে একটু বসি এই ঝরা পাতার মাঝে। অর্ধেক রাস্তাও আসেনি, হ্যাঁ খুব বেশি হলে 1-1.5 কিলোমিটার কি ম্যাক্সিমাম 2 কিলোমিটার এসেছি। আর মন্দির ওই দেখুন ওখানে, কত রাস্তা এখানে উঠতে হবে, প্রায় পাহাড়ের মাথায়। Meet my one of my senior guide. Welcome to Bhutan. One of the senior guide. कैसा लगा? बढ़िया. बढ़िया. ठीक है. अभी कैसा है? अन्य मस्त. मस्त है. मैं तो इसके ऊपर ब्लॉग बना रहा हूँ अभी. बना रहा है? इसके ऊपर हाँ. अच्छा. पूर्वी बंगाल में तो बहुत सारे लोग हैं जो घूमने आना चाहते हैं. किसी के पास सैकड़ों इन्फॉर्मेशन नहीं है तो इस ब्लॉग के बाद इन्फॉर्मेशन आ ही जाएगा. बहुत नेक काम कर रहे हैं. बस आप लोगों का टूरिज्म बढ़ता जाए और देश तरक्की करता जाए. थैंक यू सो मच सर. थैंक यू सो मच. We are very much proud of you. Thank you. And at the same time, welcome to Bhutan. And we are very much thankful for coming over here in Bhutan. Thank you. যে লক্ষ্য নিয়ে আমরা এতক্ষণ হাঁটছি, এত পরিশ্রম করছি, এত ঘাম ঝরাচ্ছি, এত মেহনত করছি, যে লক্ষ্যকে এতক্ষণ ধরে নিচ থেকে দেখেছি, সেই লক্ষ্য হচ্ছে ওইখানে, ওই হচ্ছে টাইগার নেস্ট, ওইখানে পৌঁছাতে হবে। ওই খাড়াইতে পৌঁছানো সহজ নয়, কিন্তু পৌঁছাতে হবে। আর সেই সাথে বলবো এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। অনেকেই আসেন, এইটুকু হেঁটে কষ্ট করে চলে আসেন এই ভিউ পয়েন্টে। এখানে একটা ক্যাফে রয়েছে, এই ক্যাফেতে এসে সবাই চা কফি স্ন্যাক্স পেস্ট্রি এইসব খান, খাওয়ার পরে তারা আবার নিচে ফিরে যান। এখান থেকে দেখে নেন টাইগার নেস্ট। যাদের হসলা আছে এবং যারা মনে করে যে না আমি উঠবই ওপরে, উঠতেই হবে, তারা এখানে খালি রেস্ট নিয়ে আবারও পথ চলা শুরু করেন, বা রেস্ট না নিয়ে তো মাঝপথে কিন্তু আপনারা এখানে টয়লেট ব্যবহার করতে পারেন। মানে এই ভিউ পয়েন্ট পর্যন্ত ধরুন ঘোরা আসবে, তারপরে কিন্তু বাকি ট্রেকিং, বাকি যে দুর্গম পথ, বাকি যে চড়াই আপনাকে হেঁটেই সম্পূর্ণ করতে হবে। তো এখানে আমরা খানিকক্ষণ রেস্ট নেবো, অল্প সময় রেস্ট নেবো, তারপরে আবারও চড়াই করবো টাইগার নেস্টের দিকে। এখানে চিকেন ফ্রাইড রাইস 280 টাকা, এক কাপ এরকম বড় কফি দেন 172 টাকা। এবার আপনি ঠিক করুন কি খাবেন, চিকেন ফ্রাইড রাইস না কফি। বাট এর কফি মানে এরকম জায়গায় যেভাবে বানিয়ে দিয়েছে, যেরকম টেস্ট আর যেরকম করা, পুরো শরীরের শিরায় ধমনীতে একদম এনার্জি স্ফুলিঙ্গ একদম ছুটে যাবে। এবার দেশ হোক কিংবা বিদেশ, বাঙালিদের দেখা পাওয়া যাবে না বা বাঙালি পর্যটকের দেখা পাওয়া যাবে না সেটা কোনো হতে পারে না। তো ভুটানে এসেও দেখা হয়ে গেছে আমাদের বাঙালি অনেক পর্যটকের সাথে যারা ভুটান বেড়াতে এসছে। আমার ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আজকে ওনাদের কাছ থেকে শুনবো যে ওনারা যে
প্রথমবার ভুটান বেড়াতে এসেছেন, ওনাদের চোখে ভুটান কীরকম, মানে ভুটানকে তারা ওনারা কীভাবে এনজয় করছেন? তিন বছর আগে মার্চ 2020 আমাদের এখানে আসার কথা ছিল, কোভিড আসার জন্য আমাদের ফসকে যায় এবং খুব তীরে এসে তৈরি ডুবে যায়। এবছর আবার অনেক কষ্ট করে আমরা আসতে পেরেছি অ্যান্ড খুব 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 ভালো লাগছে এখানে এসে, ভীষণই ভালো লেগেছে। প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম আসার জন্য, আসতে পেরে এতটা জার্নি করে ভীষণ ভালো লাগে। তা সবচেয়ে বেশি ভালো লাগছে এই মনেস্ট্রির এত কাছাকাছি আসতে পেরেছি বলে, এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, ভাবতে পারিনি এতটা কাছাকাছিও আসতে পারবো, আসতে পেরেছি। বাই গড গ্রেস, ওম মণি পদ্মে হুম, থ্যাংক ইউ। বাঙালি যারা পাহাড় বা খুব খুব সহজেই দীঘা পুরী এবং দার্জিলিংয়ের কথা বলেন এবং যারা পাহাড় প্রিয় তাদেরকে বলবো যে দার্জিলিং তো আপনারা অনেকবারই গেছেন, একবার ভুটানটা ঘুরে যান, ভুটানটা সত্যিই দেখার মতো জায়গা। এবং যারা হানিমুন কাপল তাদেরকে তো বলবোই যে আপনারা দার্জিলিংয়ে বা গ্যাংটকে এগুলো আপনারা পারবেন, এটা তো আফটারঅল একটা বিদেশ ভ্রমণ, বিদেশ ভ্রমণও হবে এবং হানিমুনের স্পট হিসেবে অসাধারণ। আর রাস্তায় বেরিয়েই হোক বা হোটেলের জানলা দিয়ে বা ব্যালকনি থেকে, মানে শুধু বাইরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে হাঁ করে তাকিয়ে থাকা যে কোথায় এলাম। থিম্পুতে বুদ্ধ মূর্তির দিকে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে দৃশ্য, বা ধরুন এখানে টাইগার মনাস্ট্রির থেকে যে দৃশ্য দেখা যায়, মানে একটাই কথা বলবার যে তখন শুধু তাকিয়ে দেখে একই দৃশ্য দেখি অন্য, এই যে বন্য এ অরণ্য। যে যারা হানিমুনে আসছেন, একটু বিদেশের দিকে আসতে চাইছেন, বিদেশ ভ্রমণ চাইছেন, একাকী নির্জন পরিবেশে একে অপরের সঙ্গ উপভোগ করতে চাইছেন এবং সেই সাথে প্রকৃতির রূপ রস গন্ধ মেখে নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে চাইছেন, তারা অবশ্যই ভুটানে আসুন। হ্যাঁ, এখন এই মুহূর্তে হয়তো ভুটান অনেকটাই কস্টলি, বাজেট ট্রিপ আমি এটা এক কথায় বলতে পারি না। হ্যাঁ, গ্রুপে আসলে বাজেট ট্রিপ, বাট দুজনে আসলে ভুটান কিছুটা কস্টলি, কিন্তু তবুও বলবো যে বিয়ের খরচ কিছুটা বাঁচিয়ে, যেটা আমি মালদ্বীপসেও বলেছি যে বিয়ের খরচ কিছুটা বাঁচিয়ে অন্তত দিন পাঁচেকের জন্য যারা পাহাড় প্রেমী পাহাড় পছন্দ করেন তারা অবশ্যই ভুটানে আসুন, কথা দিলাম মন ভরে যাবে। নেপাল বা ভুটান একটুখানি তুলনা করতে চান তাদের জন্যে বলবো যে আমি নিজের চোখে দেখেছি তাই তুলনা করে এটা বলবার মতো জায়গায় আছি। নেপালের থেকেও ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য অ্যাটলিস্ট আমার চোখে আরও 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 অনেক ভালো। তাই যারা যদি আপনাদের এরকম কোনো চয়েসের জায়গায় এসে দাঁড়িয়ে পড়েন যে পাহাড় তো দুটো জায়গায়, নেপাল যাব না ভুটান যাব, তাহলে আমি এবং দুটোই বিদেশ, তাহলে কিন্তু চুজ করতে হবে মাত্র একটা, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে, যদিও ভুটানটা এখন বেশ খানিকটা কস্টলি অ্যাফেয়ার হয়ে গেছে, স্টিল আমি বলবো যে যদি কেউ এরকম দোনামোনার ভেতর পড়ে যান যে নেপাল যাব না ভুটান যাব, আমি বলবো আপনারা ভুটানেই আসুন, নেপালের থেকেও এখানে আপনাদের স্মৃতি আরও অনেক ভালো নিয়ে ফিরতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্য হিসাবে ভুটানের ওপর কিছু নেই, মানে নেপালের সৌন্দর্য একটুখানি রুক্ষতা আছে, সেই তুলনায় এখানে গাছগাছারা ভর্তি, পাহাড় পাচ্ছি, কোনো রুক্ষতার পাহাড় নেই। বিশেষ করে এখানকার মানুষদের এত সুন্দর ব্যবহার এবং আমরা যে নিয়ম করি সেই নিয়মটা পালন, মানে সরকার প্রতিপালিত করবে সেটা না, কিন্তু এখানকার মানুষরাই প্রতিপালিত করছে, সিস্টেমিকভাবে যে এই দেশে চলছে সেটাই হচ্ছে অনেক পাওয়া। ক্যাফেতে খানিকক্ষণ বিশ্রাম নেওয়া, আলাপ আলোচনার পর আবারও শুরু হলো পথ চলা। যদিও সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু পথ কিংবা প্রাকৃতিক দৃশ্যের কোনো রকম পরিবর্তন হয়নি। দীর্ঘ এই পথ চলার মাঝে ক্ষণিকের বিশ্রাম পেলেই সোশ্যাল মিডিয়াতে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়ে গিয়েছি। আমরা লক্ষ্যের আস্তে আস্তে কাছে পৌঁছাচ্ছি আর সেই সাথে টাইগার নেস্ট আরও ধীরে ধীরে আমাদের দৃষ্টিতে স্পষ্ট হচ্ছে। দেখুন রাস্তাটা কিন্তু ওই দিক দিয়ে নয়, রাস্তা কিন্তু এইভাবে জঙ্গল দিয়ে ঘুরে 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 ওইখানে পৌঁছাবে। যখনই কষ্ট হবে মহাদেবের নাম নাও আর চলতে বানো, হর হর মহাদেব।
ভুটানের যে প্রধান মঙ্ক বা প্রধান বৌদ্ধ সন্ন্যাসী 69তম তার ছবি এখানে রয়েছে। উনি এখানে জন্মেছিলেন 1926 সালে। আর এখন যে মঙ্ক বর্তমানে রয়েছে ভুটানে সে হচ্ছে 70তম, আর ইনি হচ্ছেন 69তম। ওনার জন্ম এখানে হয়েছিল। অপেক্ষায় ভালোবাসা বাড়ে আর পরিশ্রমে দূরত্ব কমে। সেই নিচ থেকে দূরত্ব কমতে কমতে অবশেষে আমরা প্রায় পৌঁছে গেছি টাইগার নেস্টের সমান্তরালে। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। এর আগে আপনাদের নিচে একটা ভিউ পয়েন্ট দেখেছিলাম, এটা হচ্ছে আরও একটা ভিউ পয়েন্ট যেখান থেকে কাছেই রয়েছে টাইগার নেস্ট, এবং আমরা ওখানে একটু পরে পৌঁছাবো এই আশাই রাখি। এই জায়গার পর থেকে টাইগার নেস্ট পর্যন্ত রাস্তা পুরোটাই সিঁড়ি বাঁধানো। সিঁড়ি বাঁধানো পথ ধরে নামাটা যতটা সহজ, ফিরে আসার সময় সেই সিঁড়ি বাঁধানো পথ ধরে ওপরে ওঠা কিঞ্চিত কঠিন। পারোর এই তকসাং মনাস্ট্রি বা টাইগার নেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 3,120 মিটার উচ্চতায় অবস্থিত। তিব্বতি ভাষায় তকসাংয়ের অর্থ বাঘের বাসা। বৌদ্ধ ধর্মের গুরু রিনপোচে এই জায়গাতে ধ্যান করেছিলেন, মূলত এই মনাস্ট্রি তাকে উৎসর্গ করা হয়েছে। কিংবদন্তি রয়েছে এক সম্রাটের স্ত্রী রিনপোচের শিষ্যা হয়েছিলেন, যিনি নিজেকে একটি বাঘিনীতে পরিণত করে রিনপোচেকে পিঠে বসিয়ে এই স্থানে নিয়ে আসেন। এখানে একটি গুহাতে রিনপোচে ধ্যানমগ্ন হন এবং 8টি অবতারে তার বহিঃপ্রকাশ হয়। তখন থেকে এই স্থানের নাম হয় টাইগার্স নেস্ট। শুধু আবার রাস্তাটা দেখুন কীভাবে গিয়েছে, ওই উপর থেকে নেমে এসে এইভাবে এসে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গিয়ে পাহাড়ের খাড়ায় পাহাড় বেয়ে 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 ওইখানে পৌঁছেছে। যে জিনিসটাকে বানিয়েছে বা যারা বানিয়েছে তারা যে কী লেভেলে মেহনত করে বানিয়েছে সেটা দেখার মতো, মানে এটা মানে সত্যি আশ্চর্য ব্যাপার। এরকম জায়গায় মন্দির, এরকম পাহাড়ের খাঁজে আর সেখানে মানুষ যাচ্ছে, এই অবধি এসে আর চলছে না। এখন হাঁপিয়ে গেছি তো তার উপরে টিশার্ট ফিশার্ট ঘায়ে ভিজে গেছে, আর সেই সময় লাগছে হচ্ছে ঠান্ডা। আর এই হাইটে এসে বেলা ফুরিয়ে আসছে, আকাশে মেঘও রয়েছে, হাঁপিয়ে গেছি পুরো। সময় বিকাল 3:14 অবশেষে আমরা পৌঁছালাম টাইগার নেস্টে। পৌঁছে তো গেলাম, কিন্তু ফেরার পথে যখন এই দিক দিয়ে আবার উঠতে হবে, পতাকাটার কাছে পৌঁছাতে হবে ভেবেই মানে গা শিউরে উঠছে। তো যাই হোক, এখানে একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, এটা খোলা থাকে বিকাল 5টা পর্যন্ত। এই হচ্ছে এর কাউন্টার, এই কাউন্টারে লকার রয়েছে, এবং সেই সাথে এখানে টিকিট দেখিয়ে আপনাকে আপনার যে মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস সব এই লকারে রেখে দিতে হবে, কারণ মন্দিরে কিন্তু কোনো রকম ক্যামেরা মোবাইল এসব কিন্তু অ্যালাউ নয়। ঘুরে এসে তারপরে আবার সেগুলো নিয়ে আপনাকে ফিরে যেতে হবে। আর সেই সাথে বলবো যে এখানে এই মন্দির চত্বরে এখানে কিন্তু কোনো রকম কোনো খাবার কিংবা পানীয়র দোকান নেই, খাবার পানীয় সাথে নিয়ে আসবেন। এবং সেই সাথে আরেকটা ইনফরমেশান, এই যে আমি হাফ প্যান্ট পরে এসেছি, তো এই হাফ প্যান্ট কিন্তু এখানে অ্যালাউ নয়। আমি এবার আমি সাথে ফুল প্যান্টও নিয়ে এসেছি, ট্র্যাক স্যুট নিয়ে এসেছি, সেই ফুল প্যান্ট এখানে পরে নেবো। ট্রেক করে এইটুকু আসতে পারবেন হাফ প্যান্ট পরে, তারপরে এখানে কিন্তু আপনাকে ফুল প্যান্ট পরে যেতে হবে। হাফ হাতা শার্ট থাকলে অসুবিধা নেই, কিন্তু হাফ প্যান্ট অ্যালাউ নয়। আর আপনাদের সঙ্গে যে টিকিটটা রয়েছে 1,000 টাকা দিয়ে টিকিট কাটছেন সেটা এখানে দেখাতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি মন্দিরে প্রবেশ করবো না, শুধু এই অবধি আসবো, তাহলে আপনার 1,000 টাকা দিয়ে টিকিট কাটার কোনো দরকার নেই। দর্শন করে আসি, এসে আবার আপনাদেরকে আপডেট দিচ্ছি। ভেতরে অনেকগুলো গুহা আছে এবং সেই গুহাগুলোকে না মন্দিরের সব রূপ দেওয়া হয়েছে, এবং সেখানে এখানকার যে মেন দেবতা গৌতম বুদ্ধের পরেই যাকে মানা হয় বা গৌতম বুদ্ধের সমতুল্য মানা হয় রিনপোচে, সেই রিনপোচের বিভিন্ন রকম মূর্তি আছে, আরও অনেক দেবতা আছে। এত কিছু সত্যি কথা বলতে আমার মাথায় ঢুকছে না, মানে সনাতন ধর্মেরই সমস্ত দেবতার কথা মনে রাখা খুব মুশকিল, তাদের কোনটার কী রূপতেই মনে রাখতে পারি না। বৌদ্ধ ধর্মের দেবতার কথা শুনে আর কত কী মনে রাখবো, মানে পুরো মন্দির তো আপনি দেখতে পাবেন না, পুরো মন্দির আপনাকে দেখাবেও না। আরও ওপরে আরও বিল্ডিং আরও ওপর দিকে আছে, সব গুফা আছে এখানে। আপনারা টাইগার নেস্টে আসছেন তাদের জন্য আমি বলবো যে সাথে জল রাখুন, শুকনো খাবার রাখুন, অবশ্যই ছাতা রাখুন, টুপি রাখুন, কারণ বৃষ্টি যখন তখন নামতে পারে। আর পা ফা যদি বাই চান্স মুচকে যায় তার জন্য ভলিনি বা এই টাইপের কিছু জিনিস সঙ্গে রাখুন যারা ট্রেক করে উঠছেন। ভেতরে শশ আওয়াজ শুনতে পাচ্ছি, এমনি তো আজকে সারাদিন মেঘলা ছিল, তারপর মাঝে মধ্যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। এবার আমরা ছাড়া কোনো টুরিস্ট ওখানে নেই, কারণ যারা আসে তারা এখানে সকালবেলাতেই আসে, বেলার মধ্যে ফিরে যায়। আর আমরা এখান থেকে ফিরতে ফিরতে মনে হচ্ছে বিকেল হয়ে যাবে, কারণ এখন অলরেডি 3:44। বেলা প্রায় ফুরিয়ে আসছে,
আকাশে মেঘ দেখে আশঙ্কা করেছিলাম যে বৃষ্টি নেমে যায়, কিন্তু ভগবান সহায়, প্রকৃতি সহায়, বৃষ্টি নামেনি, উল্টে আরও রোদের তেজ বেড়েছে। তাই পথ হয়েছে মসৃণ এবং বৃষ্টির ভয় দূর হয়েছে এবং সেই ঠান্ডাও আর লাগছে না। আর নামার পথে টুরিস্ট প্রায় নেই বললেই চলে, কারণ সবাই অনেক আগেই নেমে গেছে। যারা অর্ধেক পথ পর্যন্ত এসেছিল ওই ক্যাফে পর্যন্ত তারা ফিরে গিয়েছে, আর আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যে যার মতো আছি, কিন্তু কথা হচ্ছে যে আমরা ক্যাফে থেকে সবাই মিট করব। আর এই বনভূমি, এই জঙ্গল ধরে পথ চলতে চলতে শ্যামাসঙ্গীত শুনছি, উফ, শিরায় শিরায় যেন আগুন ধরে যাচ্ছে। তবে নামার সময় একটু সাবধানে নামতে হবে, কারণ যেহেতু সব ডাউন, তো এবার পা হড়কে যাওয়ার চান্স থাকে, আর এই সময় লাঠির সাপোর্ট সব কিছু দরকার হয়। 4:41 আমরা পৌঁছে গেলাম সেই ক্যাফেতে। এবার এখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সঙ্গী সাথীরা সব ছিটকে গেছে এবং ওদের সঙ্গে যে কথা হয়েছে যে এই ক্যাফেতে এসে আমরা মিট করবো, তারপর আমরা নিচে নামবো। তো এটা আমাদের মিটিং পয়েন্ট এবং সেই সাথে ইটিং পয়েন্টও বটে। তবে মনে হচ্ছে না যে এই অবেলায় গিয়ে আর খাবার দাবার পাবো, কারণ টুরিস্টও শেষ, খাওয়ারও মনে হচ্ছে শেষ। কোকাকোলা 75 টাকা, ফ্যান্টা 75 টাকা, মিনারেল ওয়াটার 40 টাকা, এই দিয়ে আপাতত কাজ চালাই। টেস্ট মোটামুটি টেস্ট, মানে খুব ভালো টেস্ট বলতে পারি না, কিছু পেটে দিতে হবে তাই দিচ্ছি। আসলে সমস্যাটা কী হয়েছে, এই ট্রেক করবো জানতাম, তার জন্য কালকে চকলেট টকলেট সব কিনেছি, প্লাস বাড়ি থেকে আমি কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম যে ব্যাগে করে আনবো। অর্ধেক রাস্তা আসার পরে মনে পড়লো যে আমাদের প্যাকেটটা গাড়িতে থেকে গেছে, আর সেই সময় ফিরে গিয়ে প্যাকেটটা আনা সম্ভব ছিল না। মানে চিড়ে ছিল, মুড়ি ছিল, বিস্কুট ছিল, কেক ছিল, চকলেট ছিল, যা যা খাবার ছিল, এনার্জি ড্রিঙ্ক ছিল, সব গাড়িতেই পড়ে আছে এখন। বিকেল 6:07, তো পৌঁছে গেলাম সমতলে যেখান থেকে শুরু করেছিলাম। ওই যে ওপরে দেখা যাচ্ছে টাইগার নেস্ট, ওই চূড়ায় পৌঁছানোর জন্য যে অভিযান শুরু করেছিলাম সেই অভিযানের ইতি এখানে এসেই। যদি ইতির আগে একটা কাজ আছে, এই লাঠিটা ফেরত দিতে হবে। আমার লাঠি দিয়ে দিলাম, আমার লাঠি মানে যে লাঠি আর কি ভাড়া নিয়েছিলাম সেই লাঠি দিয়ে দিলাম। দেখুন পার্কিং লট পুরোপুরি ফাঁকা, গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে, শুধু আমাদের ওই ব্লু গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। ভূ ভারত ঘুরে এসে আলটিমেট মুড়ির প্যাকেট গাড়িতে, এইসব খাবার টাবার সব পিছুটে দেখুন পড়ে আছে, যেগুলো নিয়ে যাবো বলে নিয়ে যাওয়া হয়নি। এখন এটা মুড়ি চিবাই বসে বসে কি আর করবো। আজকে টেবিল পাল্টে গেছে, বাট ডিনার একই আছে। রয়েছে এরকম ডাল, 3 প্লেট চিকেন, পাহাড়ের মতো রয়েছে ভাত, ভুটানের পাহাড়ের মতো রয়েছে, আলু ভাজা রয়েছে, আলু ফুলকপির তরকারি রয়েছে, স্যালাড, এর সঙ্গে রয়েছে রুটি। তো বললো যে আপনারা যখন খেতে বসবেন তখন আমরা রুটি আপনাদেরকে দিয়ে দেবো, আমাদের রুটি ঠান্ডা হয়ে যাবে। তো চটপট খেতে বসি, আর সেই সাথে বলবো যে হোটেলের খাবার কিন্তু খুব ভালো। ভুটানে যারা বেড়াতে আসছেন তারা এখানে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেনই, তার সঙ্গে সঙ্গে সম্ভব হলে একবার স্পা করানো। আমি এখানে স্পা করাতে এসেছিলাম পারোতে, হোটেলের পাশেই রয়েছে স্পা সেন্টার। স্টোন স্পা একটা স্পা করলো, স্টোন দিয়ে পুরো পাথর গরম করে, গরম পাথর দিয়ে, মানে এক্সিলেন্ট স্ট্রেচিংগুলো যা করলো। আজকে টাইগার নেস্ট উঠতে গিয়ে যা যা শরীরে ব্যথা ছিল, যেখানে যেখানে মানে গিটে গিটে ব্যথা ছিল, সব ব্যথা নির্মূল, দুর্ধর্ষ, এত সুন্দর স্ট্রেচিং, এত সুন্দর। যারা আসছেন বেড়াতে, পুরুষ এবং মহিলা সবাইকে বলছি যে অন্তত সময় সুযোগ পেলে একবার এখানে স্পা করান। ইয়াদ করবেন আমার কথা যে হ্যাঁ কৌশিক কিছু বলেছিল, আর দে আর ভেরি প্রফেশনালস, দারুণ লাগবে। এই দেখুন, এই হচ্ছে স্পা সেন্টার, আর আমাদের হোটেল রয়েছে ওখানে একদম ওয়াকিং ডিস্টেন্স। আর এই রাস্তায় কিন্তু টোটো রিক্সা টিক্সা কিছু চলে না, মানে হেঁটেই সব কিছু ঘুরে নিতে পারবেন, ছোটো জায়গা তো। ভুটানে এসে পারো থেকে আপনারা শপিং করতে পারেন, থিম্পুথেও করতে পারেন, পারো থেকেও করতে পারেন। এই সমস্ত স্ট্যাচু রয়েছে ছোটো বড় বিভিন্ন মাপের। ওদিকে লাফিং বুদ্ধ রয়েছে, আমি একটা লাফিং বুদ্ধ নিয়েছি আমার জন্য। এদিক থেকে মেয়েদের সব মালা রয়েছে বিভিন্ন ধরনের, এদিকেও রয়েছে মালা, এদিকেও রয়েছে মালা, এদিকে রয়েছে ইয়ার রিংস। যদি আমি এখন কলেজ স্টুডেন্ট হতাম, মানে কলেজ জীবনে যদি আমি এখানে আসতাম, তাহলে তো পুরো এটাই নিয়ে চলে যেতাম, যদি সবাইকে গিফট করতাম সব বান্ধবীদেরকে। পোশাক রয়েছে, ভুটানি পোশাক এখানে রয়েছে। এদিকে বিভিন্ন রকম কাপ রয়েছে, যেগুলো আপনারা সিকিমেও দেখতে পাবেন, এরকম প্রচুর কাপ রয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে বিভিন্ন রকম পার্স, প্রচুর লেডিস পার্স রয়েছে। যদি আপনারা শপিং করতে আসেন, আমি বলবো যে সন্ধ্যার দিকে আসুন, কারণ এখানে 8:30-8:30 পরে দোকান টোকান সব বন্ধ হয়ে যায়। তো সন্ধ্যাবেলা আপনারা শপিং সেরে নিন। আর এখানে শপিং করতে গিয়ে একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন বা করবেন আগামী দিনে, যে সিকিমে যখন আপনারা এমজি মার্গে ওই লাল মার্কেটে শপিং করতে যাবেন, সেখানে যে সমস্ত জিনিস পাওয়া যায় তার অনেক কিছুর সাথে এখানকার জিনিসের মিল রয়েছে, কিছু কিছু আলাদা রয়েছে বাট অনেক কিছু মিল রয়েছে। তবে এখানে দাম কিন্তু ফিক্সড, দাম অনেক বেশি তুলনামূলকভাবে। ভুটানের গল্প এখানেই শেষ। ফেরার সময় ট্রেন জার্নির অনেক মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম। দর্শক মহল থেকে যদি জোরালো দাবি উঠেই থাকে, তাহলে সেই ফ্রেমবন্দি ট্রেন জার্নির মুহূর্তগুলোকে একটা ব্লগ রূপে পাবলিশ করা যেতেই পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।